29 সেপ্টেম্বর বিকেল 4:10 দুর্গাপূজো শুরু। একদম ঠিক শুনছেন, আগের বছরের পূজোর কথা কিন্তু হচ্ছে না, এবছরেরই পূজোর নির্ঘণ্ট এটি। কথা হচ্ছে ট্যাংরার শীল লেনে দাসবাড়ির পূজো নিয়ে। এমনিতে দুর্গাপূজো শুরু হতে এখনও কিছুদিনের অপেক্ষা, তবে দাসবাড়িতে মা চলে আসেন ইতিমধ্যেই। আম বাঙালির মধ্যে যখন সবে পুজো পুজো ভাব আসে, কেনাকাটা সবে শুরু হয়, প্যান্ডেল রেডি হব হব করছে, এমনকি বাড়ির পুজো যখন প্রস্তুতি পর্ব শুরু করতে শুরু করে, তখনই ট্যাংরার শিললেন দাসবাড়িতে অধিষ্ঠিত হয়ে পড়েন মা। মায়ের পুজো শুরু হয়ে যায়। দেখুন দেখি দেবী এখানে কেমন একদম তৈরি, অঙ্গসজ্জা প্রস্তুত, মাকে আসলে গিনি সোনার অলংকারও পরানো হয়ে গিয়েছে। আর এরাও তৈরি, ধুতি পাঞ্জাবি গরদের শাড়ি সব বেরিয়ে পড়েছে, পুজো পারফেক্ট আবহ রেডি। পুজোর পঞ্চমী চালু, মহালয়ার অনেক আগেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাবে ট্যাংরার এই বাড়িতে। কৃষ্ণপক্ষের নবমী থেকে শুক্লপক্ষের নবমী, অর্থাৎ একটানা 15 দিন ধরে দাস বাড়িতে মায়ের পুজো হবে। দুর্গাপূজাতে আদ্রা নক্ষত্রে দেবী প্রধান হয়ে থাকে, এইটাই আমরা মন্ত্রে পাচ্ছি। হ্যাঁ, আদ্রা নক্ষত্রে কৃষ্ণপক্ষের নবমী তিথিতেই পাওয়া যেতে পারে। এবার তার আদ্রা নক্ষত্রে এতটাই ইম্পর্টেন্ট, সারা দিনে যখনই আসুক, সন্ধ্যে অস্তর আগে যদি এসেই যায় কোনো সময় তিথি, সেই সময় বোধন হবে। যেন এই বছর বিকেলবেলা 4:00 পাওয়া যাচ্ছে, তাই 4:00 বোধন হবে, এমন যেন সকালবেলা পুজো আরম্ভ হয়ে যাবে। সপ্তে কল্পে দেবী দুর্গার পুজো শুরু করা যায়। এর প্রথম কল্প অর্থাৎ নির্ঘণ্ট হলো কৃষ্ণপক্ষের নবমী। এ প্রসঙ্গে উল্লেখ্য, এই একই দিনে কিন্তু শোভাবাজার রাজবাড়িতেও দেবীর কল্প আরাধনা শুরু হয়, তবে তা ঘট স্থাপন এবং ঘট পুজোর মাধ্যমে হয়। প্রথম কল্পেই মা দুর্গার সম্পূর্ণ মূর্তি পুজো কলকাতা শহরে, এটি এক এবং অদ্বিতীয়। আমরা নক্ষত্রকে প্রাধান্য দিয়েই পুজোটা করছি, তো আদ্রা নক্ষত্রে দেবী মানে বোধন হবে, মূলা নক্ষত্রের পত্রিকা প্রবেশ করবে, এইভাবে একাটা যেরকম নক্ষত্রের তিথিতে যা বলা আছে। আর এই পুজোটা যদি আমরা এইভাবে আরম্ভ করে থাকি, তাহলে সাতখানা কল্পকেও আমরা পুরো কমপ্লিট করতে পারছি। দেবীর সামনে আমরা ঘটস্থাপন যখন বোধন করছি, তখন দেবীও তাকে স্থাপিত রয়েছেন। পুজো ঘিরে এখানে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে, বিশেষ করে কোভিড আবহে পুজো এতে আলাদা মাত্রা এনে দিয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সামনে আমরা যে আবার নতুন করে আসতে পেরেছি সবাই মিলে একসাথে, এই নতুন প্রেরণা দেওয়ার জন্যই মাকে আমি ভীষণভাবে ভক্তি করি, শ্রদ্ধা করি যে মা ঠিক আমার বাধা বিপদ কাটিয়ে আমাদেরকে নিয়ে আসবে। আমবাঙালির দুর্গাপূজোর মহানবমীর পর দাস বাড়ির পুজোয় আর কোনো উপাচার পালিত হয় না। দশমী শান্তি জল, দেবী বরণ, দক্ষিণা প্রদান সমস্ত কিছু মিটিয়ে ফেলা হয় বিজয়া দশমীর নির্ঘণ্ট শুরুর আগেই। মাকে অন্য পুজোর নিরিখে অনেক অনেক আগে পেয়ে রীতিমতো আত্মতৃপ্ত দাসবাড়ির সদস্যরা। জি 24 ঘন্টার জন্য। ক্যামেরা তন্ময় মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন, কলকাতা।